অষ্টম শ্রেণী তৃতীয় অধ্যায় শিলা। আজ আমরা শিলা সম্পর্কে কিছু জানব ও শিখব। প্রথমে দেখো শিলা, প্রথমে তাহলে শিলা কাকে বলে? শিলা তোমরা বলবে পৃথিবী যে শক্ত আবরণ দ্বারা গঠিত বা ঢাকা তাকে এক কথায় বলে শিলা। তাহলে শিলা কি? এক বা একাধিক খনিজের সমসত্ত্ব ও বা অসমসত্ত্ব মিশ্রণ। সমসত্ত্ব বা অসমসত্ত্ব মিশ্রণ, সমসত্ত্ব মানে কি? বিভিন্ন খনিজের উপাদানগুলো মোটামুটি সমানুপাতে থাকে তাকে হচ্ছে সমসত্ত্ব, আর অসমসত্ত্ব হচ্ছে খনিজের অনুপাতগুলো যখন ভিন্ন ভিন্ন মানে বিভিন্ন রকম হয় তখন তাকে বলা হবে অসমসত্ত্ব মিশ্রণ। তার শিলা বলতে গেলে কি বলতে হবে? এক বা একাধিক খনিজের সমসত্ত্ব বা অসমসত্ত্ব মিশ্রণকে বলা হবে শিলা। তাহলে খনিজ কাকে বলবে? তারপরে দেখো দেওয়া আছে খনিজ, খনিজ কাকে বলে? শিলার মধ্যে এক বা একাধিক অজৈব পদার্থের যৌগ। তাহলে শিলার মধ্যে এক বা একাধিক অজৈব পদার্থের যৌগ, সেটা মৌলিক হতে পারে, যৌগ হতে পারে বা যৌগিক যৌগ হতে পারে, তখন তাকে বলা হবে খনিজ। দুটো শিলা লিখেছিল, একটা গ্রানাইট শিলা আর একটা চুনাপাথর শিলা। আমি কি বললাম? কোন শিলা একটা খনিজ দিয়ে গঠন হতে পারে আর কোন শিলা একাধিক খনিজ দিয়ে গঠন হতে পারে। তাহলে গ্রানাইট, দেখো গ্রানাইট শিলাটি কোন কোন খনিজ? কোয়ার্টজ, হর্নব্লেন, ফেলসপার, অভ্র। তাহলে গ্রানাইট শিলার মধ্যে কটা খনিজ পদার্থ আছে? কোয়ার্টজ একটা, হর্নব্লেন একটা, ফেলসপার একটা, অভ্র একটা। তাহলে মোট কটা হচ্ছে? চারটে। আবার এক অপর একটা শিলা চুনাপাথর। চুনাপাথর কি দ্বারা গঠিত? চুনাপাথরটা দেখবে তুমি ক্যালসিয়াম কার্বনেট। তাহলে চুনাপাথর হচ্ছে একটি খনিজ পদার্থ দ্বারা গঠিত, একটি শিলা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এবার আলোচনা করব শিলার শ্রেণীবিভাগ। দেখো শিলার শ্রেণীবিভাগ শিলার উৎপত্তি ও গঠন অনুসারে শিলাকে তিনটে ভাগে ভাগ করা হয়। এক নম্বর দেখো আগ্নেয় শিলা, দুই নম্বরে পাললিক শিলা, তিন নম্বর হচ্ছে রূপান্তরিত শিলা। তাহলে শিলাকে তিনটে ভাগে ভাগ করা, আগ্নেয় শিলা এক, দুই পাললিক শিলা, তিন হচ্ছে রূপান্তরিত শিলা। আবার আগ্নেয় শিলাকে দুটো ভাগে ভাগ করা হয়, কি ভাবে? উৎপত্তি অনুসারে এবং রাসায়নিক গঠন অনুসারে। তাহলে আগ্নেয় শিলাকে আবার দুটো ভাগে ভাগ করা, উৎপত্তি অনুসারে, রাসায়নিক গঠন অনুসারে। উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা নিঃসারী শিলা আর একটা উদ্ভেদী শিলা। উদ্ভেদী শিলাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা পাতালিক শিলা আর একটা হচ্ছে উপপাতালিক শিলা। দুই নম্বরে পাললিক শিলা। পাললিক শিলা দেখো শ্রেণীবিভাগ যদি পড়ে, তাহলে পাললিক শিলাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা আর একটা পললের উৎপত্তি অনুসারে গঠিত পাললিক শিলা। যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা, যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা তিনটে ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রস্তরময়, একটা হচ্ছে প্রস্তরময় পাললিক শিলা যার ব্যাস 2 মিমি বেশি। তাহলে যার ব্যাস হচ্ছে 2 মিলিমিটারের বেশি সেটা হচ্ছে প্রস্তরময় পাললিক শিলা। দু নম্বর হচ্ছে বালুকাময় পাললিক শিলা যার ব্যাস কত হবে 0.06 থেকে 2 মিলিমিটার এর মধ্যে। তারপরে সর্বশেষে কর্দমময় যার ব্যাস হচ্ছে 0.06 মিলিমিটারের কম। তাহলে যান্ত্রিক উপায়ে তিনটে ভাগে ভাগ, প্রস্তরময়, বালুকাময় আর কর্দমময়। এদিকে আসে দেখো পললের উৎপত্তি অনুসারে করা ভাগ দুটো ভাগে, একটা হচ্ছে সংঘাত শিলা আর একটা হচ্ছে অসংঘাত শিলা। তাহলে পললের উৎপত্তি পেলাম আমি সংঘাত আর অসংঘাত শিলা। তিন নম্বর হচ্ছে রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা শ্রেণীবিভাগে তো দুটো ভাগে ভাগ করেছে, একটা শিলার ব্যাপকতা অনুসারে আর দু নম্বর হচ্ছে শিলার উৎপত্তি অনুসারে। শিলার ব্যাপকতা অনুসারে রূপান্তর শিলাকে তিনটে ভাগে ভাগ করা হয়, ফার্স্ট আঞ্চলিক রূপান্তর, সেকেন্ড স্থানীয় রূপান্তর, থার্ড গতিশীল রূপান্তর। তাহলে প্রথমে হচ্ছে আঞ্চলিক রূপান্তর, দ্বিতীয় হচ্ছে স্থানীয় রূপান্তর আর তৃতীয় হচ্ছে গতিশীল রূপান্তর। শিলার উৎপত্তি অনুসারে, শিলার উৎপত্তি অনুসারে দুটো ভাগে ভাগ করে, একটা উত্তাপের ফলে সৃষ্ট শিলা রূপান্তরিত শিলা আর একটা চাপের ফলে সৃষ্ট রূপান্তরিত শিলা।